দর্শক শুভেচ্ছা দিন, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের আলোচনায় দর্শক, বেশ কয়েকদিনের বিরতির পরে আবার আপনাদের সামনে এলাম। আপনারা জানেন যে নিউ ইয়র্কের যে ব্যস্ত জীবন, মাঝখানে দীর্ঘদিন অবসর ছিল, লকডাউন, করোনা লকডাউন সবকিছু মিলিয়ে অফুরন্ত সময় ছিল। যে সময়গুলোতে আমি অনেক বেশি সময় কাজে লাগিয়েছি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায়। তো এখন অ্যাকচুয়ালি জীবন অনেক কঠিন, আপনারা জানেন, বিশেষ করে বিদেশের জীবন, নিউ ইয়র্কের জীবন। তো সব মিলিয়ে আমি চেষ্টা করব যতটুকু পারি আপনাদের সামনে আসার জন্য। বিভিন্ন তথ্য জমে আছে, অনেক বিষয় জমে আছে, যে বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা প্রয়োজন। এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, আমার ছোট বোন এখনো জেলে, এখনো তার জামিনের কোনো ব্যবস্থা হয়নি, তার বিষয়টি শুধুমাত্রই প্রলম্বিত করা হচ্ছে। তো আজকে আমরা ওই যে মার্কিন যে নিষেধাজ্ঞা, মার্কিন যেই স্যাংশন, এই স্যাংশনটি নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মুখ, বিশিষ্ট গবেষক, শিক্ষক, ডক্টর তাজ হাশমি। ডক্টর হাশমি, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে ডাকার জন্য, এবং আমি খুবই আনন্দিত যে বহুদিন পরে আপনার সঙ্গে আবার দেখা হলো এবং আপনার শোতে আমি আমাকে ডেকেছেন, কথা বলার সুযোগ পাচ্ছি, এই জন্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনি সময় দিয়েছেন, এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। দর্শক, আমরা প্রথমেই 1 বছর আগে ডক্টর তাজ হাশমির সঙ্গে আমাদেরকে অনুষ্ঠানের অনুষ্ঠানের কিছুটা অংশ দেখতে চাই। আমরা 1 বছর আগে একটি অনুষ্ঠান করেছিলাম যার শিরোনাম ছিল মার্কিন সিনেটের নিষেধাজ্ঞা বন্ধ হতে পারে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনও। তো এই বিষয়টি নিয়ে আমরা একটু দেখে আসতে চাই। দর্শক শুভেচ্ছা নিন, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে মার্কিন সিনেট বাংলাদেশের র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিষিদ্ধ করার ব্যাপারে, এক নিষেধাজ্ঞার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে 10 জন সিনেটর একটি চিঠি পাঠিয়েছে। এবং এই 10 জন সিনেটর হচ্ছে উভয় পক্ষের, অর্থাৎ রিপাবলিকান এবং ডেমোক্রেট, উভয় দলের 10 জন সিনেটর মিলিত ভাবে একটি চিঠি পাঠিয়েছে। তারা অভিযোগ এনেছে যে র‍্যাব মানবাধিকার বিরোধী কাজ করছে, র‍্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিশেষত ভিন্নমত দমনে সরকারের হাতিয়ার হিসেবে র‍্যাব কাজ করছে, এবং 2015 সাল থেকে এ পর্যন্ত কমপক্ষে 400 মানুষকে র‍্যাব হত্যা করেছে। তো র‍্যাব মানে শুধু র‍্যাব নয়, র‍্যাবের সাথে আপনারা জানেন যে সশস্ত্র বাহিনী যুক্ত, পুলিশ যুক্ত, সো সব মিলিয়ে আমাদের সেনা, নৌ, বিমান, এই 3 বাহিনী, আমাদের পুলিশ বাহিনী, আমাদের সবকিছু মিলিয়ে একটি অশনি সংকেত হিসেবে এই সিনেটের এই নিষেধাজ্ঞা আরোপের চিঠিকে সবাই দেখছেন। তো আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের অতিথি ডক্টর তাজ হাশমি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দর্শক, হাশমি দীর্ঘদিন ধরে এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ হুনুলুলু তে তিনি শিক্ষকতা করেছেন। সিকিউরিটি স্টাডিজ মূলত তার পড়ানোর মূল বিষয়, এবং বাংলাদেশের বহু উচ্চপদস্থ পুলিশ এবং সেনা কর্মকর্তা তার ছাত্র। তো ডক্টর হাশমি, কিভাবে দেখছেন আপনি এই যে নিষেধাজ্ঞা? কারণ র‍্যাব মানে তো শুধু র‍্যাব নয়, র‍্যাবের সঙ্গে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং পুলিশ সকল বাহিনী যুক্ত, সকল বাহিনীর সম্মিলিত প্রয়াস হচ্ছে র‍্যাব। তো র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর স্যাংশনের যে কথা বলা হচ্ছে বা নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে আমেরিকার প্রবেশে, তো সেটির আলটিমেট ইম্প্যাক্ট কত দূর যেতে পারে বা আপনি কিভাবে দেখছেন? না, আপনি প্রথমে খুব সুন্দর করে বলেছেন যে এটা একটা অশনি সংকেত সরকারের জন্য, এবং র‍্যাব তো একটা কগ ইন দ্য বিগ মেশিন, মেশিনটা হচ্ছে হাসিনার ফ্যাসিবাদী শাসক যন্ত্র, তার একটা অংশ, ক্ষুদ্র অংশ হচ্ছে র‍্যাব। র‍্যাবের ভিতরে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, যেমন আপনি বললেন অফিসাররা কাজ করে, যেমন কদিন আগেও র‍্যাবের প্রধান ছিলেন এখন যে আই ইন্সপেক্টর জেনারেল বেনাজির আহমেদ, ইন্সিডেন্টের বেনাজির আহমেদও আমার ছাত্র ছিল। তো স্যার, আমরা একটু রিক্যাপ দিলাম, এটি 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 প্রচারিত হয়েছিল গত বছরের অক্টোবরে
অক্টোবরে, গত বছরের অক্টোবরে আমরা এটি করেছিলাম, 31 অক্টোবর এই অনুষ্ঠানটি আমরা প্রচার করেছিলাম। এবং পরবর্তীতে কিন্তু আমরা বেশ কয়েকবার, বেশ কয়েক দফায় বিভিন্নভাবে আমরা গুরুত্ব দিয়ে অনুষ্ঠানটি, এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এবং সেই সময় কিন্তু বলা হয়েছে যে বিএনপি যে আমাদের টাকা খেয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে, দেশের বিরুদ্ধে এরা দেশদ্রোহী, এরা রাষ্ট্রদ্রোহী, এদেরকে লন্ডন থেকে টাকা পায়, জামার টাকা দিচ্ছে, খুনিরা টাকা দিচ্ছে, এইসব বলে কিন্তু আমাদেরকে মেলাইন করার চেষ্টা করা হয়েছে। কিন্তু দেখেন, সেই চিঠির প্রথম থেকেই কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করেছি যে সরকারের মনোযোগ আকর্ষণের, কর্তা ব্যক্তিদের মনোযোগ আকর্ষণের, যে সামথিং উইল বি ভেরি মাচ নেগেটিভ ফর দ্য কান্ট্রি। তো এখন আলটিমেটলি সেই ঘটনাটাই ঘটলো, এক বছরের কিছু বেশি সময়, 2 মাস বেশি সময়, অক্টোবর নভেম্বর ডিসেম্বর 14 মাসের মাথায় এসেই এরকম একটা স্যাংশনের আওতায় আসলো। এবং আপনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, দর্শক আপনারা যে অনুষ্ঠানটি দেখতে চান সেটি এই চ্যানেলের মধ্যেই আছে, আপনারা যদি সার্চ করে দেখেন আপনারা নিশ্চয়ই পুরো অনুষ্ঠানটি দেখতে পাবেন। আমরা শুধু একটু একটু মনে করিয়ে দেওয়ার জন্য এই অনুষ্ঠানটি দিয়ে শুরু করলাম। তো ডক্টর হাশমি, এই যে স্যাংশনটি আসলো এবং কয়েকজনের ভিসা বাতিল হলো, ইতিমধ্যে অনেকেই আলোচনা করেছেন, আমি আপনার কাছ থেকে খুব সহজভাবে জানতে চাই এই স্যাংশনের আওতা কি, এই স্যাংশনে র‍্যাবের কর্মকর্তা যারা আছেন, র‍্যাবের সঙ্গে যারা আছেন, পুলিশ, র‍্যাব সবকিছু মিলিয়ে কি প্রভাব পড়তে যাচ্ছে, আমি একটু এটা জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। প্রথমেই বলে নিই, এই ব্যাপারে আমরা বহুদিন থেকে তদবির করে আসছি। আমি বলতে পারি ব্যক্তিগতভাবে, আমিও 2017 সালে ওয়াশিংটন ডিসিতে ইউএস কংগ্রেসম্যান সেনেটরদের নিয়ে একটা মিটিংয়ে এই প্রস্তাব দিয়েছিলাম, এবং আমি তেমনও বলেছিলাম যে বাংলাদেশকে, হাসিনা সরকারকে কাবু করার জন্য র‍্যাবের উপর শুধু নিষেধাজ্ঞা আনলেই চলবে না, সরকারের মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা আনতে হবে, এবং তাদের যে বৈভব, টাকা পয়সার যে গর্ব, সেটা তো আসছে মূলত আমাদের গার্মেন্ট শ্রমিকদের কাছ থেকে, আর আমাদের বিদেশে যারা আমাদের এক্সপ্যাট্রিয়েট ওয়ার্কার যারা কাজ রেমিটেন্স পাঠাচ্ছেন সেখান থেকে। রেমিটেন্স তো বন্ধ করা যাবে, করতে পারবে না আমেরিকা, তবে আমেরিকা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গার্মেন্ট ক্রেতা। আমি 2017 সালে বলেছি, 2018 সালে আমি একটা ওপেন চিঠি দিয়েছিলাম অল কংগ্রেস ম্যানদের কাছে 2018-তে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সময় যেটা সম্ভবপর হয়নি, সেটা এখন বাইডেন ক্ষমতা আসার 1 বছর না যেতেই আমরা দেখতে পাচ্ছি যে ওই সম্মিলিতভাবে ইউএস আইন প্রণেতারা যে চেষ্টা করে যাচ্ছেন তার একটা প্রতিফলন ঘটলো বাইডেনের এই ঘোষণায়। মানে বাইডেন প্রত্যক্ষভাবে করছেন না, এটা ট্রেজারি ডিপার্টমেন্টকে দিয়ে বা স্টেট ডিপার্টমেন্টেরও সেখানে আশীর্বাদ রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, আমেরিকা যুক্তরাষ্ট্রের এই ইন্টারন্যাশনাল রিলেশনসের ব্যাপারে দুটো দিক থাকে, একটা হচ্ছে ম্যাক্রো লেভেল, একটা হচ্ছে মাইক্রো লেভেল। ম্যাক্রো লেভেলে যেটা বড় পরিসরে যেটা হয়, সেটা আমেরিকার প্রত্যক্ষ শত্রু দেশগুলো উপর এক নজরদারি করা, দরকার হলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, আর যুদ্ধ ঘোষণা সম্ভবপর না হলে তাদের স্যাংশন দিয়ে কাবু করে রাখা, যেমন উত্তর কোরিয়া, চীন, কিউবা বহুদিন থেকে আমেরিকার স্যাংশনের একটা ভুক্তভোগী দেশ, রাশিয়ার উপরও তারা মাঝে মাঝে স্যাংশন দেয়, উঠায় আবার দেয়। সুতরাং বাংলাদেশের উপর ছোট ছোট দেশগুলোর মধ্যে দেখবেন যে মাত্র দেখা যাচ্ছে এখানে উত্তর কোরিয়া, মিয়ানমার, চীন এবং বাংলাদেশ, এই 4টা দেশ আলোচিত হয়েছে, এবং 15 জনের ব্যক্তির ভেতরে 6 জনই বাংলাদেশের, বেনজির আহমদ সহ এবং র‍্যাবের আরো 5 জন লেফটেন্যান্ট কর্নেল লেভেলের অফিসার সহ। এটা খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ যে শুধু শুধু কি বাংলাদেশকে এরকম ভাবে দিয়ে আমেরিকা কি প্রমাণ করতে চাচ্ছে। প্রতিটা অ্যাকশনের একটা তো অ্যাকশন গ্রহণ করতে লাগলো প্রায় 3 বছর। তো এটা যখন তারা এই অ্যাকশনটা গ্রহণ করলো, এটাকে একটা ছেড়ে খেলা নাকি,
যে ওরা এটা বলল, তারপরে হাসিনা এবং পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন বলছেন যে আমেরিকা দুঃখ প্রকাশ করেছে। দুঃখ প্রকাশ করেছে মানে আমেরিকার পররাষ্ট্র সচিব এবং রাষ্ট্রদূত তারা যেটা বলেছেন যে আমরা দুঃখিত যে এই ব্যাপারে আমরা মার্কিন সরকারের উপর হস্তক্ষেপ করে কোনো কিছু পরিবর্তন করতে পারবো না। ওই জন্য ওরা ব্যক্তিগতভাবে দুঃখ তারা দুঃখিত এটা বলেছেন। এটা একটা ডিপ্লোম্যাটিক ব্যাপার যে আমার হাতে তো নেই, ক্ষমতা তো অমুকের হাতে। এটা আমরা সবসময় নিজের দায়বদ্ধতা এড়ানোর জন্য বলে থাকি যে আমি কি করব, যেটা শেখ হাসিনা সবসময় বলে, খালেদা জিয়াকে ধরে জেলে কষ্ট দিয়ে টর্চার করে তাকে চিকিৎসার ব্যবস্থা না করে কিছু বললেই বলে যে আমি তো কিছু করছি না, দেশে আদালত আছে, আইন আছে, তারা করছে। তো হাসিনা যেভাবে ভুল মোদ্দা কথাটা এড়িয়ে যায়, ঠিক একইভাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এবং রাষ্ট্রদূত তারাও বলছেন যে হ্যাঁ আমরা তো খুব দুঃখিত, তবে আমাদের কিছু করার থাকলে করতাম, আমাদের তো করার কিছু নেই, এটা এখন ট্রেজারি ডিপার্টমেন্টের ব্যাপার, বলটা ওখানে আমাদের হাতে নেই। তো এখন এই বলটা ওদের হাতে কেন, মানে এতে সময় ক্ষেপণ হয়েছে, আমেরিকা একটা ইমেজের ব্যাপার আছে, তারা একটা তৃতীয় বিশ্বের একটা ছোট্ট দেশ, গরিব দেশ বাংলাদেশের উপরে স্যাংশন দিচ্ছে, কারণটা কি? তো যেটা আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইনটা, ওই যাতে স্যাংশনের পুরো সার্কুলারটা যদি পড়েন ট্রেজারি ডিপার্টমেন্টের, সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে, সেন্টেন্স হচ্ছে যে বাংলাদেশে যে র‍্যাব মানবাধিকার লঙ্ঘন করছে এটা আমেরিকার সিকিউরিটির উপরে একটা থ্রেট, একটা হুমকি তাদের নিরাপত্তার উপরে, মার্কিন নিরাপত্তার উপরে এটা হুমকি। র‍্যাব বাংলাদেশের লোকজনকে ধরছে, গায়েব করে দিচ্ছে, হত্যা করছে, সেটা মার্কিন সরকারের উপর হুমকি স্বরূপ। এই ব্যাপারটাকে তারা আর বিশ্লেষণ করেনি, তা আমরা ভাব সম্প্রসারণ করলে বুঝতে পারি যে ব্যাপারটার ভেতরে একটা একটা এক ধরনের চাপের ইঙ্গিত আছে। তার মানে ব্যাপারটা এতই ভয়াবহ, তোমরা যেটা বাংলাদেশে করছো সেটা আমরা শুধু তোমাদের দেশের জনগণের মানবাধিকার লঙ্ঘন নয়, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র যা প্রতিনিধিত্ব করে স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার, এগুলোর প্রতি, যেটা আমাদের শাসনতন্ত্রে নিশ্চিত মানবাধিকার, কথা বলার স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, তার উপরে হুমকি। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর হুমকি মানে তারা যা প্রতিনিধিত্ব করে যে জিনিসের, স্বাধীনতা এবং মানবাধিকার এবং এগুলো মুক্ত মানুষের অধিকার, যেটা নিশ্চিত করে আমেরিকার শাসনতন্ত্র, বাংলাদেশ বা পৃথিবীর কোনো দেশের আমেরিকাকে চাপে ফেলার মতো কোনো অস্ত্র আমাদের হাতে নেই। আমাদের যেটা সবচেয়ে প্রণিধানযোগ্য ব্যাপার, যেটা আমাদেরকে বিচলিত করা উচিত, সেটা হচ্ছে বাংলাদেশকে তারা এখন আর গণতান্ত্রিক দেশ হিসেবে মনে করে না। যে জন্য যে 9 এবং 10 ডিসেম্বর যে ডেমোক্রেসি সামিট হলো, 111টা দেশ, সেখানে তারা বাংলাদেশকে ডাকেনি। এখন বাংলাদেশের যে তথাকথিত পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, উনি বললেন যে না, তারা হয়তো কেবলমাত্র যারা গণতন্ত্রে এখনো উত্তরণ ঘটেনি সেই দেশগুলোকে ডেকেছে। তার ভেতরে আমরা দেখতে পাই শ্রীলঙ্কায়, ভারত, পাকিস্তান, এরা আছে। তার মানে ভারতের চাইতেও, পাকিস্তানের চাইতেও বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা খুব ভালো, সুতরাং তাদের নিয়ে মাথা ঘামানোর কোনো ব্যাপার মার্কিন যুক্তরাষ্ট্রের নেই। কিন্তু দেশের সংখ্যা হচ্ছে 111টা, মানে আপনি 160-170টা দেশের ভেতরে বেশিরভাগ দেশকে সেখানে আমন্ত্রিত করা হয়েছে, এবং এদের সবার দেশে কি গণতন্ত্র বাংলাদেশের চাইতে দুর্বল? এটা এটা একটা হাস্যকর, অবিশ্বাস্য রকম একটা ভাঙাচুরা যুক্তি। এবং আব্দুল মোমিন তো যুক্তি দিয়ে কথা বলেন না, কথা বলতেও জানেন না যুক্তি দিয়ে, সুতরাং এটা একটা ধামাচাপা দেবার চেষ্টা করলেন, ভাবলেন দেশের জনগণ বিশ্বাস করবে। জনগণ তত বোকা নয়, সবাই জানে। তো এখন শেষ কথা হচ্ছে যে
এই যে স্যাংশন দিল এটাই কি শেষ বা প্রথম? জি স্যার, এই বিষয়টা নিয়ে আমি একটু জানতে চাচ্ছি যে ধরুন অনেকে বলছেন যে এখানে আরো 27 জনের নাম আছে, কেউ বলছেন 37 জনের তালিকা, এবং কেউ কেউ বলার চেষ্টা করছেন যেহেতু বাইডেন সরকারের মূল ভিত্তি, তিনি ক্ষমতায় আসার পরপরই যেটি বলেছেন যে গণতন্ত্র এবং মানবাধিকার হবে তার রাষ্ট্র পরিচালনার মূল জায়গা, এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তিনি এই দুটি বিষয়ের উপর ভিত্তি করে সম্পর্ক এগিয়ে যাবে। তো সেই জায়গায় অনেকে মনে করেন বা অনেকের মনে প্রশ্ন যে শুধু এই র‍্যাবের 6 জন কর্মকর্তা বা সাবেক সেনা প্রধান বা বর্তমান পুলিশ প্রধানের ভিসা বাতিল করে দেয় কি সবচেয়ে বড় ঘটনা, নাকি এর সঙ্গে যারা যুক্ত, যেমন কেউ কেউ বলছেন যে নির্বাচন কমিশনের সঙ্গে যারা যুক্ত তাদের মধ্যে কেউ কেউ আসবেন, বিচার বিভাগের সঙ্গে যারা যুক্ত তাদের মধ্যে কেউ কেউ আসবেন, আমলাদের মধ্যে কেউ কেউ আসবেন, অর্থাৎ যারা মানবাধিকার এবং ভোটাধিকার এই দুটো জায়গাকে তাদের সিদ্ধান্তের দ্বারা ক্ষতিগ্রস্ত করেছেন, বিপথে পরিচালিত করেছেন, সাফাই গিয়েছেন, এরাও অন্তর্ভুক্ত হওয়ার একটি সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। আপনার কাছে কোনো তথ্য আছে কিনা বা আপনি কি মনে করেন? আমার কাছে কেন, কোন মার্কিন রাষ্ট্রদূতকেও যদি জিজ্ঞেস করেন তার কাছে ওই তথ্য নেই। এখন কেবলমাত্র বাংলাদেশে যে এখন নতুন মার্কিন রাষ্ট্রদূত আসছেন আবার, এটা খুব তাৎপর্যপূর্ণ। মিলারকে তার 6 বছর 3 বছর তো থাকেনি, এর আগে তাকে উইথড্র করে নতুন অ্যাম্বাসেডর নিয়ে আসছেন। সেটা আমি মনে করি তার প্রধান কারণ হবে এটাই যে মিলারকে নিয়ে খোঁচাখুচি করবে, এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠাবে বা এই প্রশ্ন সেই প্রশ্ন করবে। মার্কিন যুক্তরাষ্ট্র মিলারকে অব্যাহতি দিয়ে, মানে বাংলাদেশ থেকে সরিয়ে নতুন যে রাষ্ট্রদূত আসবেন উনি বলবেন যে দেখো আমি তো ব্যাপারটা এই সময় ছিলাম না বাংলাদেশে, কি ঘটেছে না ঘটেছে আমি ঠিক বলতে বলতে পারবো না, এটা ডিপ্লোমেসির একটা খেলা। উনি কালক্ষেপণ করবেন যে আমার আমি বাংলাদেশকে জেনে নেই, আপনাদের সবার সঙ্গে পরিচিত হই, আপনাদের বিরোধী দল সরকারি দলের রাজনীতিবিদ বুদ্ধিজীবী এবং ব্যবসায়ী শ্রেণী সবার সঙ্গে আমি একটু মোটামুটি পরিচিত হয়ে নেই, তারপরে আমি কিছু কথা বলার আমার একটা অভিজ্ঞতা হবে, আমার একটা যোগ্যতা অর্জন করব আমি। তার মানে মার্কিন রাষ্ট্রদূত যিনি আসছেন নতুন তিনি কমপক্ষে 6 মাস কালক্ষেপণ করবেন, এটা একটা বাংলাদেশের জন্য খুবই অসুবিধাজনক ব্যাপার। আপনি তো ডাইরেক্টলি বাইডেনকে বলতে পারছেন না, তার রাষ্ট্রদূতকে ডেকে বলবেন, তারপরে উনি স্টেট ডিপার্টমেন্টে খবর দেবে, রাষ্ট্রদূত বলবেন আমি নতুন এসেছি জেনে নেই, তারপরে ব্যাপারটা আলোচনা করব। আর যেটা বললেন আমার কাছে তথ্য আছে কিনা, তথ্য কারো কাছেই নেই এগুলো। আপনার কি মনে হয়? না আমি যেটা বলছি খুবই টপ সিক্রেট ব্যাপার এটা, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ব্যাপার আছে যারা জানেন তারা যদি লিক করেন তাহলে তাদের চাকরি চলে যাবে, 15-20 বছর 25 বছরের জেল হয়ে যাবে। রাষ্ট্রীয় কোনো তথ্য, গোপন তথ্য যারা ওথ নিয়ে সরকারি চাকুরিতে জয়েন করেন, পুলিশ ডিপার্টমেন্ট বলেন পররাষ্ট্র বিভাগ বলেন, আমাদের দেশের চাইতে পশ্চিমা দেশগুলোর জনগণের ভিতরে সরকারি কর্মচারীদের ভিতরে এক আমাদের চাইতে তাদের ভিতরে এক কয়েক ডিগ্রি হোক আপনার ওই যে অ্যাকাউন্টেবিলিটি এবং সততা, চাকুরির প্রতি যে বিশ্বস্ততা, যে যে চাকরি গ্রহণ করে সে সে শপথ গ্রহণ করেছে সেই শপথটাকে সে মূল্য দেয়, মানে কমপক্ষে 90 জন বা 95 জন। আর আমাদের দেশে দেখবেন যে 1-2 জন সতে সৎ থাকবে, বাদ বাকি সবাই পয়সা দিলে বা বিনা কারণেই গোপন তথ্য বিক্রি করে দেবে বা বাইরে পাচার করে দেবে, যেটা পশ্চিমা বিশ্বে খুব কম, বিরল এই ধরনের ব্যাপার ঘটে, খুবই বিরল। সুতরাং 27 জন 30 জন 35 জন এগুলো হচ্ছে উইশফুল থিংকিং। তো ওই ধরনের কোন তথ্য আমার কাছেও নেই, কারো কাছেই নেই। এটি আসলে যখন যদি ঘোষণা হয় তার আগ পর্যন্ত আসলে জানাটা খুব মুশকিল হবে, অসম্ভব। জি জি, তবে তারা যেভাবে ধরেন একদিন নিষেধাজ্ঞার বিষয়টি আসলো, স্যাংশনের বিষয়টি, তারপর দিন আজিজ সাহেবের ভিসা বাতিলের বিষয়টি আসলো, তো সবকিছু মিলিয়ে কিছু আশঙ্কা থেকেই যায়, কিছু দোলাচল থেকেই যায়।
হয়তো আছে হয়তো নেই, তো এই জন্য আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে সামনের দিনগুলোতে। তো এই স্যাংশনের বিষয়টি নিয়ে ইতিমধ্যে অনেকে আলোচনা করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম, বাংলাদেশের গণমাধ্যমগুলো দেখছি কিছু কিছু আলোচনা করার চেষ্টা করছে। তো আপনি কি একটু সংক্ষেপে বলবেন যে এই স্যাংশনের আওতা কি? এই যে র‍্যাব র‍্যাব বাহিনী যে স্যাংশনের আওতায় পড়লো, এই যে এটি তো মূলত অর্থনৈতিক নিষেধাজ্ঞা, স্যাংশনটা তো মূলত অর্থনৈতিক, পাশাপাশি হয়তো এই বাহিনীর কেউ হয়তো আমেরিকার আর ভিসা পাবে না, এবং আমেরিকাতে স্যাংশন হলে তার প্রতিফলন পড়বে কানাডায় এবং পশ্চিম জগতে, পশ্চিম বিশ্বে আমেরিকার সঙ্গে যারা রয়েছে নেটোতে এবং ইউ যে দেশগুলো পশ্চিমা জোট, এক কথায় আমেরিকার নির্ভর বা আমেরিকার মিত্র দেশগুলোর উপর, এমনকি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, সেখানেও আর প্রভাব পড়বে, ব্যতিক্রম হতে পারে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর, তারা মার্কিনের আমেরিকার সঙ্গে সম্পর্ক থাকলেও তারা ঠিক চুক্তিবদ্ধ ওই রকম কোন জোটের সদস্য না। তো এটা শুধু রাজনৈতিক না, অর্থনৈতিকও। তবে আপনার স্যাংশনের মূল উদ্দেশ্য হতে পারে দুটো, একটা হচ্ছে জেনুইনলি আমেরিকার কিছু কংগ্রেসম্যান, সিভিল সোসাইটির লোকজন, রাজনীতিবিদ দুই দলেই আছে, রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টিতেই, তারা মনে করেন যে আমেরিকার অনেক বদনাম হয়েছে ইরাকে যুদ্ধ করে, ইরানের উপরে স্যাংশন দিয়ে আফগানিস্তানে থেকে তারা কিভাবে বিতাড়িত হলো, লজ্জার ব্যাপার। সুতরাং আমেরিকার ইমেজটাকে একটা বিনাইন পাওয়ার, মানে দানবের মতো শক্তি, বিরাট দানব, কিন্তু সে দানবটা হচ্ছে বন্ধুর মতো, খুবই মানে বিনাইন সফট পাওয়ার, যেটা হার্ভার্ডের ইন্টারন্যাশনাল রিলেশনস এবং পলিটিক্স এর প্রফেসর জোসেফ নাই একটা থিওরি দিয়েছেন, এটা বেশ জনপ্রিয় এবং বহুল পরিচিত, যে সফট পাওয়ার, ইউনাইটেড স্টেটস অ্যাজ এ সফট পাওয়ার। জোসেফ নাইকে আমার দেখা হওয়ার সৌভাগ্য হয়েছিল, কথা বলেছি আমার আগের জায়গায়, আগের কার্যস্থলে। তো জোসেফ নাই বুঝিয়ে বললেন যে আমরা চাই আমেরিকা যেন সারা বিশ্বময় একটা যুদ্ধংদেহী ভাব নিয়ে বসে আছে, একটা পরাশক্তি, এই ইমেজের বদলে আমেরিকা যে সারা পৃথিবীকে সাহায্য করার জন্য প্রস্তুত, পৃথিবী সর্বত্র মানবাধিকার এবং গণতন্ত্র, এটা কিন্তু একেবারে ফেলনা ব্যাপার না। যদি আমি নিজেও লিখেছি, আমি ওই সাউথ এশিয়া জার্নালে এবং কাউন্টার কারেন্টসে আমার একটা লেখা এই 14 তারিখে এবং 15 তারিখে বেরিয়েছে, সেখানে আমি বলেছি যে আমেরিকান এই স্যাংশন এটা কি বাংলাদেশের বিরুদ্ধে নাকি চীনের বিরুদ্ধে। তো আমি যেটা বলতে চাচ্ছি, এই স্যাংশনের দুটো দিক আছে, একটা হচ্ছে জেনুইনলি গণতন্ত্র মানবাধিকার রক্ষার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রে যে রাজনীতিবিদ এবং সমাজসেবী, সিভিল সোসাইটির মেম্বার যারা আছেন, তারা শিক্ষাবিদ, তারা একটা জেনুইনলি চেষ্টা করছেন সারা বিশ্বে যেন গণতন্ত্র এবং মানবাধিকার নিশ্চিত হয়, যাতে এই যে সন্ত্রাসবাদী দলগুলো, সন্ত্রাসবাদী শক্তি, ইসলামিক টেরোরিজম বা কমিউনিস্ট বা অন্য কোনো ধরনের অ্যানার্কিস্ট ফোর্স গুলো যাতে আমেরিকাকে পৃথিবীর কোনো দেশেই অনাহূত বলে বিবেচনা না করে। আর দ্বিতীয় দিক যেটা বললাম, যে চীনের সঙ্গে এক ধরনের কোল্ড ওয়ার চলছে আমেরিকা, আমেরিকা না চীনকে ছাড়তে পারে না তাকে সহ্য করতে পারে। আমেরিকার যুক্তরাষ্ট্র কোনোদিনও চীনের বিরুদ্ধে ডাইরেক্টলি যুদ্ধে যাবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, কেননা চীন সেই কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়নের যে অবস্থা ছিল, আমেরিকার সঙ্গে যে সম্পর্ক ছিল, চীনের সঙ্গে সে সম্পর্ক নেই, চীনকে তারা ভয় পায়। কিন্তু সিমালটেনিয়াসলি আমেরিকার ইনভেস্টমেন্ট, যে আপনি যে জ্যাকেটটা পরে আছেন এটাও হয়তো মেড ইন চায়না, আপনার যে মাইক্রোফোনটা ব্যবহার করছেন সেটাও মেড ইন চায়না, এই যে আমি হেডফোনটা ব্যবহার করছি এটাও মেড ইন চায়না। তো আমেরিকার যে কোনো কনজিউমার গুডস আপনি দেখেন, সব চীনের তৈরি, সেলফোনের, আইফোনের পার্টস, ওর বডি, জামা কাপড়, জুতা, মোজা, মানে ইউ নেম ইট, মেড ইন চায়না। চায়নাতে তাদের বিলিয়ন্স ট্রিলিয়ন্স অফ ডলার ইনভেস্টমেন্ট,
কয়েক ট্রিলিয়ন ডলার চায়নার কাছ থেকে ধারই নিয়েছে আমেরিকা। ইকোনমিক্যালি আমেরিকায় যে জিনিসটা আপনি এখন $5 কেনেন সেটা $15 বা $20 কিনতে হবে। এটা হলে যে সরকারি ক্ষমতায় আসবে তারা পরের দিনই তাদের বিরুদ্ধে বিপ্লব হয়ে যাবে, জনগণ রুখে দাঁড়াবে, জিনিসপত্রের এত দাম কেন, লাগামহীন দাম। তো জিনিসের দাম নিয়ন্ত্রণ রাখার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র সচেষ্ট থাকবে বহুদিন পর্যন্ত, যতক্ষণ তারা অল্টারনেটিভ কোন সোর্স অফ ম্যানুফ্যাকচারিং এই কনজিউমার গুডস না পায় ততদিন পর্যন্ত তারা চীনকে সহ্য করবে। তবে চীনকে কন্টেইন করার একটা ব্যাপার আছে, যে জন্য তারা কোয়াড করেছে। কোয়াডের মেম্বার কারা? আমেরিকা যুক্তরাষ্ট্র, জাপান, ভারত এবং অস্ট্রেলিয়া। এবং সেখানে তারা চায় বাংলাদেশকে কোয়াডের ভিতরে মানে অ্যাটলিস্ট সমর্থক হিসাবে যোগদান করানো, যেটা আমেরিকা ভারতের পররাষ্ট্রমন্ত্রী সচিব শৃঙ্গলা, হর্ষবর্ধন শৃঙ্গলা সেদিন কদিন আগে ঢাকাতেই বললেন যে কোয়াডে আমরা চাই বাংলাদেশকেও আমাদের পাশে চাই। কোয়াড মানে একটা চীন বিরোধী একটা মিলিটারি অ্যালায়েন্স, সেখানে বাংলাদেশকে নেওয়া মানে কি? তাহলে হাসিদার উপর চাপ হতো কমে যেতে পারে, কিন্তু এটা যদি করে তো চীনকে ছাড়া বাংলাদেশ বাঁচবে না। পদ্মা সেতুই বলেন, মেট্রো রেল বলেন, যত রকম প্রজেক্ট সবই চীনের টাকায়। এবং চীন যদি এগুলো প্রজেক্টগুলো কালকে বন্ধ করে দেয় এবং যে ঋণ আছে সেই বকেয়া ঋণগুলো যদি সুদ সহ দাবি করতে থাকে তা বাংলাদেশ তো কোত্থেকে দেবে? ভারত তো তাদের পয়সা দেবে না, আমেরিকাও বাংলাদেশকে পয়সা দেবে না যে ঠিক আছে চীনের ঋণটা তোমরা শোধ করে দাও। আমেরিকারও ইকোনমি এত শক্তিশালী না যে তারা এত কয়েক বিলিয়ন ডলার বাংলাদেশকে দিয়ে দেবে, যেখানে অঙ্গীকারে তারা কি পাচ্ছে না পাচ্ছে আমরা জানি না। সুতরাং চীন ভারত যে দ্বন্দ্ব তার সঙ্গে আমেরিকার একটা সম্পৃক্ততা আছে। আমেরিকা চায় ভারত তাদের পক্ষে থাকুক। অনেকে বলছেন যে ভারতের বিরুদ্ধেও স্যাংশন দেবে, কেননা সে রাশিয়ার কাছ থেকে ওই অ্যান্টি মিসাইল যন্ত্র অস্ত্র শস্ত্র কিনেছে। টু আর্লি টু সে, আমরা জানি না, এটাও একটা গুজব। তবে আমেরিকা একসঙ্গে চারদিকে সবার বিরুদ্ধে স্যাংশন দিয়ে চলতে পারবে না। এই এই ছয় জনের যে আরেকটা বড় বিষয় যেটি, সেটি হচ্ছে পুরো র‍্যাব, র‍্যাব বাহিনী হিসেবে কিন্তু স্যাংশনের আওতায়। নিশ্চয়ই। এবং যেখানে আমাদের সেনা সদস্য, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, বিমান বাহিনীর সবার একটি সম্মিলিত অংশগ্রহণ হচ্ছে র‍্যাব। র‍্যাব তো আর আলাদা কিছু না। তো এই যে র‍্যাবে যারা সার্ভ করছেন, ওই ওই টাইম ফ্রেমটা বোধহয় তারা ঠিক বলেন নাই, কারণ র‍্যাব তো হয়েছে 2004 সালে। তো কোন সাল থেকে তারা এই এই স্যাংশনটা আরোপ করছেন এই বিষয়টা এখনো ক্লিয়ার করেন নাই, আমি যতটুকু পড়লাম। তবে মনে হচ্ছে রিসেন্ট পাস্ট, ওরা 2009 বা 2010 কাট অফ পয়েন্ট ধরছে। মানে হাসিনা যে দ্বিতীয়বার যে ক্ষমতায় আসলো তার তখন থেকে 2009 থেকে এখন 21, এই 12 বছর, এই 12 বছর। তো এই 12-13 বছর, তাহলে এই 12 বছরে এই র‍্যাবে যারা কাজ করেছেন তারা সবাই স্যাংশনের আওতায় থিওরিটিক্যালি। তো তাহলে কি প্রভাব পড়বে, অর্থাৎ তারা কি সমস্যা অনুভব করবেন? যেমন কেউ কেউ বলছেন যে তারা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন না, তারা আমেরিকায় আসতে পারবেন না, ভিসা পাবেন না, বা এইসব যে বিষয়গুলো আসছে, আপনি কি মনে করেন? এর উপর মন্তব্য করার মতো যোগ্যতা আমার নেই, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কাদেরকে ব্ল্যাকলিস্ট করবে কাট অফ পয়েন্টে। যেমন একটা সাধারণ সিপাহি, একটা হাবিলদার, সার্জেন্ট, সেও তো র‍্যাবে কাজ করেছে। হত্যাকাণ্ড গুলো ঘটিয়েছে তো সার্জেন্ট, কর্পোরাল, সাধারণ সৈন্যরা। মানে বেনাজির আহমদ তার গুলি করে লোক মারেনি, বা কোন কর্নেল বা মেজরও হয়তো গুলি করে মারেনি, মারতেও পারে, তবে সাধারণত ধরে নিতে পারি আমরা যে নন কমিশন অফিসার এবং সিপাহী, হাবিলদার, কর্পোরাল, সাধারণ সিপাহী, তারা হয়তো তাদেরকে ব্যবহার করে হত্যাকাণ্ড গুলো ঘটানো হয়েছে। তবে ধরাতে হয় তাদের নেতৃবৃন্দকে, যেমন ওই যে 2020 সালে যে রিপোর্ট গুলো এসেছিল, তারা কিন্তু ওই যে র‍্যাবের কমান্ডিং কমান্ড পজিশনে যারা আছে, র‍্যাব এবং পুলিশের, তারা বলেছে দোজ হু আর ইন কমান্ড পজিশন, কমান্ডে তো মনে করেন এই যে লেফটেন্যান্ট কর্নেল, যে সিও, কমান্ডিং অফিসার, তাদেরকে ধরবে, সেকেন্ড ইন কমান্ড মেজরদেরকে ধরবে, হাবিলদার সুবেদারদের নিশ্চয়ই ধরবে না।
জি, তবে স্যার ধরেন এই বিষয়গুলো নিয়ে এখনো অনেক বেশি অনেক কিছু আসলে জানার বাকি আছে, কারণ এগুলো নিয়ে ডিপার্টমেন্ট অফ ট্রেজারি বা স্টেট ডিপার্টমেন্ট কিভাবে ব্যাখ্যা করবেন বা কিভাবে তারা এই বিষয়গুলোকে দেখবেন সেটির জন্য আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে স্যার আমি আপনাকে কয়েকটা সংবাদ থেকে কয়েকটা শিরোনাম দেখাতে চাই, যেগুলো ডয়চে ভেলের বাংলা যে সার্ভিস তার ওয়েবসাইটে প্রচারিত হয়েছে। যেমন গত 6 ফেব্রুয়ারি 2021 হিউম্যান রাইটস ওয়াচ একটা আবেদন জানিয়েছে জাতিসংঘের প্রতি যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্ক পর্যালোচনার জন্য আহ্বান জানানো হয়েছে, কারণ তারা বলছে যে সদস্য সংখ্যার দিক থেকে শান্তিরক্ষা মিশনের শীর্ষ অবদান রাখা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে জাতিসংঘ তার সম্পর্ক পর্যালোচনা করার জন্য আহ্বান জানিয়েছে, মানবাধিকার বা বিভিন্ন ইস্যু মিলিয়ে। 9ই ডিসেম্বর হিউম্যান রাইটস ওয়াচ জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছে যে শান্তিরক্ষা মিশনে র‍্যাব সদস্যদের নিষিদ্ধ করুন। তারপর যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা গ্যারোনিকা 37 তারা আহ্বান জানিয়েছে, এই জাতীয় নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে। তো সব মিলিয়ে মানবাধিকার সংগঠনগুলো অনেক বেশি সোচ্চার পুরো বিশ্বব্যাপী, এবং অনেক সংবাদ হয়তো পত্রিকায় আসে না কিন্তু তারা হয়তো তাদের মতো করে রিপোর্ট পাঠিয়ে দেয়, তারা হয়তো তাদের মতো করে সুপারিশ পাঠায়, বিশ্লেষণ পাঠায়। তো এই যে বিপদে পড়লো বাংলাদেশ, এখন ধরুন আমাদেরকে যতই বলুক রাষ্ট্রদ্রোহী, যতই বলুক দেশ বিরোধী, আমি তো মনে করি যে বর্তমান যারা পতাকা নিয়ে চলাফেরা করেন তাদের চেয়ে আমাদের দেশপ্রেম বেশি, এবং আমরা এই বিষয়টি নিয়ে বারবার সতর্ক করছি। তো এখন ধরেন আপনি যদি বাংলাদেশের পক্ষে যদি অ্যাডভোকেসি করেন, তো বাংলাদেশ কি করে এই বিপদের থেকে পরিত্রাণ পাবে, আপনি কি মনে করেন? আপনার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। আমি এটাকে ঠিক বাংলাদেশের উপর বিপদ এটা মনে করি না। যারা অবৈধভাবে ঘাড়ের উপর বসে আছে সেই সরকারের উপর স্যাংশন দিয়ে তাদেরকে নাজেহাল করা বা ক্ষমতা ছাড়তে বাধ্য করা, এটা তো আমাদের গণতন্ত্র কামী বাংলাদেশি যারা দেশে বা বিদেশে আছি আমরা, আমাদের সবার জন্য তো একটা আশীর্বাদ সূচক যে শত্রুর শত্রু আপনার বন্ধু। আমাদের প্রধান শত্রু হচ্ছে ভারতপন্থী এই হাসিনা ফ্যাসিস্টবাদী সরকার, তাদেরকে যারা চাপের ভিতরে রাখছে, কি জন্য রাখছে সেটা বড় কথা না। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন, এটা কিন্তু দেশের কমপক্ষে 90% লোক বাংলাদেশি দেশে বা বাইরে যারা আছেন তারা খুবই খুশি। তারা এই জন্য যে গুজবগুলো শুনছেন আপনি, এই গুজবগুলো হচ্ছে মাস সাইকোলজি, তারা কি চিন্তা করছে সেটার প্রতিফলন ঘটছে এই গুজবগুলোতে, যে কালকে কিন্তু ওই চিফ জাস্টিসকে ধরবে, এর পরের দিন কিন্তু হোম মিনিস্টারকে ধরবে। এই কথাগুলো হচ্ছে হিডেন ট্রান্সক্রিপ্ট অফ দ্য পিপল। ওই ইয়েল বিশ্ববিদ্যালয়ের জেমস স্কট নামে একজন অ্যান্থ্রোপোলজিস্ট আছেন, উনি একটা বই লিখেছিলেন হিডেন ট্রান্সক্রিপ্ট, মানে যারা পদানত, যারা নিম্নবর্গীয় লোকজন, গরিব এবং যারা সবসময় অত্যাচারিত, তাদের মনের ভিতরে একটা দলিল দস্তাবেজ ট্রান্সক্রিপ্ট আছে, তাদের কাগজপত্র যে দেখা যায় না, অদৃশ্য, সেটা তার মনের ভেতরে তার লুক্কায়িত যে অভিলাষ, এই গুজবগুলো হচ্ছে সেই লুক্কায়িত অভিলাষ বা হিডেন ট্রান্সক্রিপ্টের প্রতিফলন। সুতরাং সরকারকে নাজেহাল করা মানে বাংলাদেশ নাজেহাল হয়ে যাচ্ছে। আপনি ধরেন 6 মাসের জন্য যদি তারা বাংলাদেশের গার্মেন্ট এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দেয়, তাহলে আপাতত দৃষ্টিতে 6 মাসের জন্য অনেক গার্মেন্ট শ্রমিকদের অসুবিধা হবে, কিন্তু এই 6 মাসেই সরকার পড়ে যাবে যদি এই রেমিটেন্স আসা, এই টাকা পয়সা ফরেন এক্সচেঞ্জ আসা বন্ধ হয়ে যায় 6 মাস বা 1 বছর। কারণ যে হারে তারা লুটপাট করছে, 2 টাকার জিনিস 50 টাকায় কিনছে এবং বাইরে টাকা চলে যাচ্ছে, এই টাকার ফ্লো বন্ধ হলে দেখবেন যে অনেক মন্ত্রী, অনেক পরিষদবৃন্দ যান নিয়ে পালাবে, যাদের এখনো স্যাংশন ট্যাংশন নেই। যেটা শোনা যাচ্ছে গুজব যে ডক্টর গহর রিজভী নাকি ইতিমধ্যেই, এটা আমার গুজব, আমি জানি না সত্য মিথ্যা, যে উনি আমেরিকায় চলে গেছেন
হাসিনার চাকরি ছেড়ে দিয়ে, এই ধরনের ঘটনা ঘটবে। তো আমি মনে করি যে এটা বাংলাদেশ বিপদে নেই, বিপদে হাসিনা। এখন সে আমেরিকাকে কিভাবে হাসিনা খুশি করবে সেটা তাদের ব্যাপার। আমেরিকা সরকার তাকে চাপ দিচ্ছে, আপনারা যেটা দেখছেন যে স্যাংশন ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে যে যে নেগোসিয়েশন গুলো হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এটা কিন্তু অনর্গল চলছে। ওগুলো তো খবর কাগজে আসবে না কোনোদিনও। তাদেরকে হয় টেলিফোন করে, টেক্সট করে, এই আপনার ভিডিও কনফারেন্স করে বলা হচ্ছে তোমরা এই এই করো, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, এগুলো যদি না মানো তাহলে কিন্তু আমরা আরো স্যাংশন দেব। কেন স্যাংশন দেবার জন্য হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে যত লোকজন আমরা যেভাবে গত কমপক্ষে 2018 আগের থেকেই চার পাঁচ বছর থেকে চেষ্টা করে যাচ্ছে সবাই, সেটা তো আমেরিকা সরকারের কাছে আছেই। সুতরাং শাস্তি দেবার মতো যথেষ্ট প্রমাণ তাদের কাছে আছে, যে জন্য অভিজিৎ রায়ের হত্যাকারীদের চিহ্নিত করতে পারলে তাদেরকে $5 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে। জি, এই বিষয়টি আমি একটু দেখাতে চাই দর্শকদের। দর্শক, আপনারা জানেন যে আজকেই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে টুইটারে। আমি যদি আপনাদেরকে দেখাই টুইটারে পেজে যদি শেয়ার করি, যে সেখানে তারা বলছে যে বাংলাদেশে reward up to 5 million for information on attack against Americans in Bangladesh. বাংলাদেশে আমেরিকানদের ওপর যারা হামলা করেছে তাদের বিষয়ে তারা তথ্য চেয়েছেন। তারা স্পেশালি এখানে মেনশন করেছেন অভিজিৎ, যে যিনি 2015 সালের 26শে ফেব্রুয়ারি মহিলার সামনে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছিলেন এবং পরে তিনি মৃত্যুবরণ করেন। তো এটি কিন্তু স্টেট ডিপার্টমেন্টের রিওয়ার্ড ফর জাস্টিস। এবং আমি যদি বলি যে এই জাতীয় ঘটনা, এই রিওয়ার্ড ফর জাস্টিস মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রথম বাংলাদেশের ক্ষেত্রে স্টেট ডিপার্টমেন্ট থেকে এরকম একটি ঘোষণা আসলো, অথচ এই অভিজিৎ হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়েছে নিম্ন আদালতে, সেখানে দুজনকে পলাতক দেখিয়ে মামলার রায় ঘোষণা করা হয়েছে। কিন্তু মার্কিন এই ঘোষণা, স্টেট ডিপার্টমেন্টের এই ঘোষণা এবং তথ্য জানতে চাওয়া যে পলাতক দুজন সহ আরো যদি কোনো ইনভলভমেন্ট থাকে আমাদেরকে আপনারা জানান, হোয়াটসঅ্যাপ করেন, এসএমএস করেন বা মেসেজ দেন। তো এই বিষয়টি আপনি কিভাবে দেখেন স্যার? এটি তো আসলে এক ধরনের অনাস্থা কিন্তু, না যে বিচার হলো বা তারা, তাদের কাছে নিশ্চয়ই তথ্য আছে, হয়তো পুলিশ বিভাগ থেকে, বিচার বিভাগ থেকে এই জিনিসগুলো মানে লিক করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে যে আসলে আসল হত্যাকারী এরা, এদেরকে বাঁচিয়ে এই যে সমস্ত যাদেরকে ধরা হচ্ছে বা বলছে গায়েব, এর বাইরেও বহু লোকজন আছে সেখানে, হোম মিনিস্ট্রির, পুলিশের লোকজন, র‍্যাবের লোকজন অনেকে বেরিয়ে আসবে। এবং হচ্ছে মজার ব্যাপার হচ্ছে যে $5 মিলিয়ন তো আর চারটিখানি কথা না, বাংলা আমেরিকাতেও এটা অনেক টাকা, $5 মিলিয়ন আমার নেই, সুতরাং এটা অনেক টাকা। সুতরাং এর জন্য দেখবেন যে হয়তো কেউ কেউ যাদের কাছে তথ্য আছে এটা আমেরিকার কাছে চলে যাবে, এই দু একদিনের ভিতরেই তাদের কাছে হয়তো চলে গেছে বা চলে যাবে তথ্যগুলো। এবং যারা আমেরিকার গুড বুকসে আসতে চাবে তারাও কিন্তু স্বতঃপ্রত ভাবে এটা তারা জানে, এই জিনিসটা তারা জানিয়ে দেবে। এবং শুধু অভিজিৎ রায় না, এই যে অ্যাম্বাসেডার বার্নিকাটের উপর যে হামলা হয়েছিল, উনি যখন ওই যে সুজনের বদির আলম মজুমদারের বাড়িতে বেরোছিলেন, এ তো ক বছর আগেই, বার্নিকাট যখন অ্যাম্বাসেডার ছিল 3 বছর আগের ঘটনা, বোধহয় 3 না 4 বছর আগের ঘটনা, নির্বাচনের আগে আগে, তো সেখানে এই নানকের নাম এসছে, তাদের ছাত্রলীগ এবং আওয়ামী গুন্ডারা তার গাড়ি বহর উপর হামলা করেছিল। এবং সেখানে ওই লিবিয়াতে যেরকম অ্যাম্বাসেডার মারা গেলেন আমেরিকার, সেরকম একটা দুর্ঘটনা এখানেও ঘটে যেতে পারত। এবং শেখ হাসিনার কতগুলো মন্ত্রী, সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন ওই তিন আনার মন্ত্রী বেসওয়াল, ওই যে ভারতীয় আমেরিকান বেসওয়াল, তার সম্বন্ধে বলেছিল নিশা দেশাই বেসওয়াল তিন আনার মন্ত্রী বলেছিল, ড্যান মজিনাকে বলেছিল কাজের বেটি মর্জিনা,
এই ধরনের কথাগুলো তথ্যগুলো খবর কাগজে এসছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সযত্নে সেগুলো রক্ষিত, কোন মন্ত্রী কি বলেছে। এবং এবং যেটা আজকে দেখলাম কাগজে দেখলাম যে ফুল ব্রাইট স্কলারশিপে তারা বাংলাদেশকে বন্ধ করে দিচ্ছে, দেবে না। তো এখন স্ক্রু টাইট হচ্ছে, তবে ইটস টু আর্লি টু সে হোয়াটস গোইং টু হ্যাপেন টুমরো। এবং স্যার এই যে আজকে তাদের এই যে রিওয়ার্ডের যে টুইটটা করলো স্টেট ডিপার্টমেন্ট, এটাতে কিন্তু মনে হচ্ছে যে কিন্তু দেখুন চলমান কিন্তু না, যে 7 তারিখে একটা, 11 তারিখে একটা ঘোষণা আসলো, 12 তারিখে একটা ঘোষণা আসলো, আজকে একটা ঘোষণা আসলো, অর্থাৎ মানে এটা কিন্তু রানিং কিন্তু বিষয়টা, তাই না, থেমে যায় নাই এখনো। তো এখন স্যার বাংলাদেশের করণীয় কি এই বিপদের থেকে? বাংলাদেশের করণীয় না, সরকারের করণীয় কি? বাংলাদেশে দুটো বাংলাদেশ আছে, একটা হচ্ছে সরকারি বাংলাদেশ আর একটা বেসরকারি বাংলাদেশ। বেসরকারি যারা আমরা, আমাদের কর্তব্য হচ্ছে যত তথ্য আছে সব জানিয়ে দেয়া এবং আমেরিকাকে বলা যে তোমরা যদি শুধু চীনের, চীনকে প্রতিহত করার জন্য যদি করো তাহলে আমাদের রিজার্ভেশন আছে, তোমরা যদি সত্যি সত্যি হিউম্যান রাইটস এর ব্যাপারে কনসার্ন হও তাহলে আমরা তোমাদেরকে আরো তথ্য দেব এবং তোমাদেরকে আমরা কংগ্রাচুলেট করব, ধন্যবাদ দেব। এবং বাংলাদেশ সরকার, আমি হাসিনার জায়গায় থাকলে যা করতাম, অনেকগুলোকে স্কেপ গোট বানিয়ে 4-5টা, 8-10টা, 15-20টা মন্ত্রী, তার তো যায় আসে না, মন্ত্রী তো অনেক, তো কয়েক কিছু মন্ত্রী, ডজন খানিক বিচারক, ডজন খানিক পুলিশ অফিসার, ডজন খানিক আর্মি অফিসার, এগুলোর নাম টাম লিস্ট দিয়ে ওদের বলে দিতে পারত যে আমরাই গ্রেপ্তার করেছি, অ্যান্ড ইফ নেসেসারি উইল হ্যান্ড দেম ওভার টু ইউ, এটাও করতে পারে। তবে আমেরিকার চাপ হয়তো নেক্সট স্টেপ যেটা হবে, জাতিসংঘের কাছ থেকে যদি যেটা আসবে যে পিস কিপিং মিশনে বাংলাদেশের র্যাব, আর্মি, নেভি, পুলিশ কাউকে নেওয়া হবে না, এটা তো, এটা হলে তো একটা বিরাট চপেটা ঘাত আসবে হাসিনার গালে, কেননা তার যে অনুগত সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, তাদের যেটা ইনকামের সোর্স, বৈধভাবে যেটা ডলার আয়ের যে ইনকামের সোর্স, ইউনাইটেড নেশনস এর পিস কিপিং মিশনে যাওয়া, আফ্রিকাতে কিন্তু এখন গন্ডগোল তুঙ্গে উঠেছে বিভিন্ন দেশে, ইথিওপিয়া থেকে শুরু করে ইথিওপিয়া, কঙ্গো, নাইজেরিয়া, নাইজার, সর্বত্রই মারামারি হচ্ছে, আরো পিস কিপিং এর জন্য সৈন্য দরকার হবে। এবং বাংলাদেশকে যদি বন্ধ করে দেয় সে লাভবান হবে ভারত, পাকিস্তান এবং আরো অন্যান্য দেশগুলো। তবে সংকট হচ্ছে এখন সরকারের জন্য, আমি মনে করি না বাংলাদেশ কোনো সংকটে আছে, বাংলাদেশিদের জন্য, যে বাংলাদেশ বিরোধী দলীয় বাংলাদেশ, যে বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ, তাদের এখন উৎফুল্ল হওয়ার কথা। স্যাংশন যদি হয়, ক্ষতি যদি হয় কারো, সেটা হাসিনা সরকারের হবে, জনগণের কোনো যায় আসবে না। সাময়িক একটা ব্যাপার হতে পারে, কিছু গার্মেন্ট ফ্যাক্টরি চাকরি বাকরি যে পারে, যেটা কোভিড এর জন্য হয়েছে, ওটা হয়তো 6 মাসের জন্য একটা তাদের বিপদে পড়তে পারে, কিন্তু সুদূর প্রসারী প্রভাব পড়বে বাংলাদেশের রাজনীতির উপরে। এবং সরকার বাধ্য হবে হয়তো বা, যেটা আমাদের আমেরিকান, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চাপ দেওয়া উচিত, যে তোমরা সরকারকে বাধ্য করো পদত্যাগ করে একটা নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে, দরকার হলে জাতিসংঘ থেকে পর্যবেক্ষক এনে এখানে একটা নির্বাচন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। তো সরকার এখন যে পথে হাঁটছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্যরা যে রিয়াকশন দিচ্ছেন, তাতে আপনি কি মনে করেন সরকার কি আসলে এর গুরুত্বটা বুঝতে পারছেন? যে তারা বুঝতে পারলে এত মিশা কথা একসঙ্গে বলতো না, পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলে 6 লক্ষ লোক, এক ধরনের ডিফায়েন্স দেখা যাচ্ছে, এটা হচ্ছে নির্বোধের মানে কি বলবেন, অর্বাচন সুলভ আচরণ, নির্বোধ। সে বুঝতে পারছে না যে এটা 6 জনকে মাত্র ধরেছে, কালকে 60 জন বা 600 জনকেও ধরতে পারে, এবং যে মন্ত্রীরা স্টেটমেন্ট দিচ্ছেন তারা পর্যন্ত এর ভিতরে অন্তর্ভুক্ত হতে পারেন, এই এটা তারা বুঝতে পারছে না। এবং আমেরিকা যদি তার পছন্দ মতো যা যা প্রত্যাশা করে বাংলাদেশ সরকারের কাছে সেটা যদি না পায়, তাহলে দেখবেন এই স্যাংশনের মাত্রা বহু গুণ বেড়ে যাবে, যেটা আমি মনে করি। কিন্তু কাকে ধরবে, কবে ধরবে, সেটা বলা সিক্রেট, এটা জো বাইডেনও হয়তো এখনো জানেন না, যারা পলিসি মেকার তারা হয়তো জানেন, তারা লিস্ট তৈরি করছেন, নিশ্চয়ই 6 জনের জন্য তারা এত কাঠখড় পুড়িয়ে
এত বড় এত বড় বড় রিপোর্ট দিচ্ছেন এবং টুইটার করে বলছে অভিজিৎ রায়ের একটা ঘটনা, এটা একটা বিচ্ছিন্ন ছোট ঘটনা, 6 বছর আগের ঘটনা, সেটা যদি মার্কিন যুক্তরাষ্ট্র তুলে আনতে পারে তাহলে এর চাইতে বড় বড় বহু ঘটনা ঘটেছে। বার্নিকাটের উপর হামলা হয়েছিল, ওটা একটা বিরাট ঘটনা। তারপরে এই যে পররাষ্ট্রমন্ত্রী যে আমেরিকাকে বলছে যে সেখানে 6 লক্ষ লোক প্রতি বছর গায়েব হয়ে যায়, পুলিশ ওখানে আমেরিকায় হত্যা করে যেটা জয় বলেছে, ওখানেও তো আইন বহির্ভূত হত্যা হচ্ছে, ওই যে ব্ল্যাকদের উপরে সাদা পুলিশের যে নির্যাতন তার বিরুদ্ধে তো আমেরিকা প্রতিবাদ হচ্ছে, ওদের একজনের তো ফাঁসি হয়ে যাচ্ছে, না কত বছরে জেল দিয়েছে ওই কি নাম ওই যে পুলিশ অফিসার যে ওই জি জি ওই যে 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 চেপে ধরেছিল জর্জ ফ্লয়েড কে হাঁটু দিয়ে, এবং খুব সম্ভবত $50-60 মিলিয়ন ক্ষতিপূরণ, তার থেকেও বেশি, এটা তো বাংলাদেশে তো হয় না। এই যে সেদিন এক জাজের, স্যার এবং স্যার এখানে তো যেটা হয়, এখানে তো স্যার ধরেন গান কন্ট্রোল নিয়ে অনেক বিতর্ক আছে এবং গান কিন্তু অ্যাভেলেবল এখানে, তো গান অ্যাভেলেবল হওয়ার কারণে পুলিশের সতর্কতাও অনেক বেশি, অনেক দেখা যায় যে তারা মানে পুলিশের সঙ্গে যে বন্দুক যুদ্ধ হয় সেখানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ক্রিমিনাল অর সাসপেক্টেড ক্রিমিনাল, এবং দুই একটা ঘটনা যে ঘটে না তা কিন্তু না, দুই একটা ঘটনাও ঘটে এবং তারও যথাযথ বিচার হয়। এখানে তো পুলিশ গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তার বডি ক্যাম, এটা কিন্তু তার নিয়ন্ত্রণে থাকে না, এটা কিন্তু সেন্ট্রালি নিয়ন্ত্রণে হয়, বডি ক্যামেই সব তার অজান্তেই সব রেকর্ড হয়ে যায়। তো এই জায়গার সঙ্গে আপনি তো বাংলাদেশের এটাকে মিলাতে পারেন না। এই যে আপনার সালাউদ্দিন সাহেবকে বিএনপির নেতা সালাউদ্দিনকে ধরে নিয়ে গেল তার বাড়ি থেকে, তাকে খুব কমাস পরে পাওয়া গেল শিলংয়ের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং ভারতীয় হাসিনার অনুমতিতেই তাকে গ্রেপ্তার করে বলা হচ্ছে যে সে অনুপ্রবেশ করেছে ভিসা পাসপোর্ট ছাড়া। এর একটা ন্যাচারাল জাস্টিস বলে একটা জিনিস আছে, আমি বিশ্বাস করি নেচার সহ্য করতে করতে একটা যখন চরমে পৌঁছায়, হিটলার মুসোলিনি চসেস্কো কেউ বাঁচেনি, সুতরাং হাসিনা যে এইভাবে নিস্তার পেয়ে চলে যাবে এটা আমার বিশ্বাস হয়। আমি মনে করি স্যার যে ধরেন যে যে আঘাতটি এসছে বা যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন সহ যেভাবে বিষয়গুলো নিয়ে তারা দীর্ঘদিনের গবেষণা করে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে, আমার মনে হয় যে সেটির প্রতি সম্মান দেখিয়ে বাংলাদেশ সরকারের এখন পদক্ষেপ নেওয়া উচিত, একদমই বাদ দিয়ে পজিটিভলি চিন্তা করে পজিটিভ পদক্ষেপ নিয়ে গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার এখনই সময়। আপনি তো একটা প্রবচন জানেন, চোরা না শুনে ধর্মের কথা, চোর ডাকাতদের আপনি যতই ভালো ভালো কথা বলেন, লোভ এমন এক জিনিস, ক্ষমতার মধু এবং টাকা পয়সার প্রতি যে লোভ, এটা মানুষ ওই 99 বছর বয়সে 100 বছর বয়সে এগুলো সে বাড়া যাবে কালকে, তাকে যদি আপনি বলেন তোমাকে $5 কোটি দেব, সে তখন তার রোগ শোক সে যে মরে যাচ্ছে কালকে ভুলে যাবে, তো এটা হিউম্যান সাইকোলজি, এর গ্রিডের কোনো লিমিট নেই এবং এরা সবগুলোই অযোগ্য, এবং অযোগ্য লোক যখন এত অর্থবান হয় তখন তারা ধরাকে সরা জ্ঞান করে, অযোগ্য এবং চোরের ওই যে, এবং অযোগ্যতার জন্যই তারা বুঝতে পারছে না যে স্যাংশনের ইমপ্লিকেশন কি হতে পারে, নইলে এত ফটফট করে এত কথা মমিনের মুখ থেকেও বেরোতো না, হোম মিনিস্টারের মুখ থেকেও বেরোতো না। তবে আমরা আশা করি তাদের বোধোদয় হবে, তারা নিশ্চয়ই এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নেবেন যেন এই স্যাংশনের থাবা থেকে বাংলাদেশের অনেকেই রেহাই পায়। তবে যারা দুর্বৃত্ত যারা লুণ্ঠনজীবী তাদের জন্য কিন্তু আমেরিকায় আরো দুঃসংবাদ আসছে, খুব সম্ভবত আমি এটি নিয়ে দু একদিনের মধ্যে একটি অনুষ্ঠান করব, জো বাইডেন নতুন একটি আইন ইম্পোজ করতে যাচ্ছেন যেটি আগামী 2-3 মাসের মধ্যে কার্যকর হবে, যারা আমেরিকায় সম্পদ কিনেছেন এককালীন অর্থ দিয়ে, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 6 মিলিয়ন, 1 মিলিয়ন দিয়ে বাড়ি কিনে ফেলছেন, ব্যবসা কিনে ফেলছেন, তাদের প্রত্যেককেই এই সবকিছু হারাতে হবে। আমি আইন সহ বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব দর্শক দুই দিনের মধ্যে, আশা করি আপনারা এই অনুষ্ঠানটি দেখবেন। ডক্টর তাজ হাশমি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি পাশাপাশি আপনার কাছ থেকে একটি মন্তব্য জানতে চাচ্ছি, এই যে ধরুন অক্টোবরের 4 তারিখ থেকে আমার ছোট বোনকে গ্রেপ্তার করে আটক করে রেখেছে আমার কারণে, আমার আমি সরকারের সমালোচনা করি এই জায়গাটায় ক্ষুব্ধ হয়ে, আমার বোনকে যে এই যে আটক করে রাখা,
এটি মানবাধিকারের কি স্তরের লঙ্ঘন বলে আপনি মনে করেন? এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু এই বিষয়টি নিয়ে যেভাবে রেসপন্স করেছে, যেভাবে তারা প্রতিবাদ করেছে, যারা তারা যেভাবে সরকারের কাছে আহ্বান জানিয়েছে, তারপরেও কিন্তু সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। আপনি কিভাবে দেখেন, শেষ মন্তব্য নিতে চাই? দেখুন, আপনি আপনার প্রতি সম্পূর্ণ সহানুভূতি রেখে আমি বলছি, আপনি এবং আপনার বোন এখন আমাদের শুধু ন্যাশনাল হিরো না, তারা ইন্টারন্যাশনাল হিরো। এবং আপনার বোন হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যাদেরকে বলে ওই যে ভিকটিমস অফ কনভিক্টস অফ কনসেন্স, এ ধরনের একটা এক্সপ্রেশন আছে। এবং শামসুল আলম শহীদুল আলমের সঙ্গে যে ব্যবহার করেছে, তার চাইতে তো বহু গুণ, বহু বহু গুণ বড় হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে আপনার বোনকে, তিন সন্তানের মা, নিরপরাধ বোন, যার কোনো স্টেটমেন্ট নাই, সরকারের বিরুদ্ধে কিছু কোনো কার্যকলাপে তার অংশগ্রহণ করে নাই, তাকে গ্রেপ্তার করা কিন্তু শহীদুল আলমকে গ্রেপ্তার করার চাইতেও অনেক বহু গুণ গর্হিত অপরাধ। এবং এটা কি মনে করেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের গোচরীভুক্ত হয়নি? নিশ্চয়ই তারা খুব ভালোভাবেই জানেন, এবং এগুলো নিয়েও রিপোর্ট আসবে। যদি অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের ব্যাপারে খবর চাওয়ার জন্য $5 বিলিয়ন দেওয়া হয়, আমার তো মনে হয় আপনার বোনের গ্রেপ্তারের পেছনে যে ম্যাজিস্ট্রেট, যে র‍্যাব বা যে পুলিশ অফিসার বা যে মন্ত্রী এখানে ইনভলভ, তাদের ব্যাপারেও খবর চাবার সময় এসছে। এবং আমরাও এ ব্যাপারেও মার্কিন সরকারকে চাপ দেব, কংগ্রেসম্যানদের চাপ দেব, হিউম্যান রাইটস ওয়াচ এগুলো অলরেডি চাপ দিয়েছে। আমি প্রত্যক্ষভাবে অনেক খবর জানি, শুধু আমি এটা জানি না যে কবে কার বিরুদ্ধে স্যাংশন হবে, কিন্তু ভেতরের অনেক খবরই জানি। সুতরাং আমার নিজস্ব কিছু ইনভলভমেন্টের জন্য আমি বলতে পারি, সব কিছু যে দিনে দিনে বাড়িয়ে আছে দেনা, এই দেনা শোধ করতে হবে, এবং এটা খুবই শুভ সংবাদ আমাদের জন্য। আপনার বোন একজন এখানে একজন, তিনি একজন হিরো, আমি তো আই স্যালুট হার, আপনাকে আমি স্যালুট করি। আপনারা যে দাম দিচ্ছেন ভবিষ্যতের প্রজন্ম সেটা মনে রাখবে, আমি তো খুবই মনে রাখি এবং সবসময় বলি যে আপনারা যে এক্সাম্পল সৃষ্টি করেছেন এটা বাংলাদেশিদেরকে অনুপ্রাণিত করবে। এবং আমি তো শুধু সুসংবাদ দেখছি, আমি বাংলাদেশের উপর স্যাংশন হাসিনার কষ্ট মানেই আমাদের আনন্দ, হাসিনার দুর্দশা মানেই বাংলাদেশের সুদশা। সুতরাং এইভাবে আমি জিনিসটাকে দেখি, এবং আমি বিশ্বাসী যে এই খেলা এখানে শেষ হবে না। যেটা শামীম ওসমান বলে, খেলা হবে, খেলা হবে, এবং হয়তো তাকেও ধরতে পারে সাত মার্ডারের জন্য, তার বিরুদ্ধে স্যাংশন আসতে পারে, সে তো ক্যানাডার নাগরিক, তার বিরুদ্ধে যদি স্যাংশন আসে তো আমরা একটু নিষ্কৃতি পাবো যে হাসিনা যাবার পরে আসে আর ক্যানাডায় আসবে না। তবে আদৌ ক্যানাডায় ঢুকতে পারবে কিনা, কারণ ক্যানাডায়ও কিন্তু আইন অনেক কঠোর হচ্ছে, এবং ক্যানাডার যারা বাংলাদেশি আছেন, বাংলাদেশিরা কিন্তু অনেক সোচ্চার, এবং তারা কিন্তু প্রতি সপ্তাহে নিয়ম করেই তারা কিন্তু একটি আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যে যারা অর্থ লুণ্ঠন করে আমেরিকায় ক্যানাডায় আসছে তারা যেন বাড়ি কিনতে না পারে, তারা যেন সুযোগ সুবিধা না পায়, এই বিষয় তো ক্যানাডার সরকার সিরিয়াসলি নিচ্ছে। আপনি তো ক্যানাডায় আছেন, আপনি আরো ভালো জানেন। এই এই অধম এই ব্যাপারে কিছু ছোট ছোট রোল হলো প্লে করেছে। সুতরাং আমি যেটা আপনাকে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা প্রসূত যে ব্যাপারটা জানাই, আজ থেকে 3 মাস আগে ক্যানাডার সিকিউরিটি ডিপার্টমেন্ট, হোমল্যান্ড সিকিউরিটি ইকুইভ্যালেন্ট আমেরিকা, আমাকে ফোন করেছে। আমি তো মনে করেছি খুব প্র্যাঙ্ক কল, তো বলছে যে তোমার সঙ্গে দেখা করতে চাই। তেমন কি ব্যাপারে বলছে, তোমার ব্যাপারে, আমার ব্যাপারে কি ব্যাপার, আমি কি অপরাধ করেছি? তো হেসে দিল, মহিলা বলছে না না কোনো অপরাধ না, তোমাকে কতগুলো ইনভলভমেন্ট আছে, ইউ আর এ ভেরি প্রমিনেন্ট পার্সন। আমি বললাম আমি প্রমিনেন্ট? বলছে ইয়েস ইয়েস ইন দ্য ইউ আর ভেরি প্রমিনেন্ট। অ্যান্ড তারপর আমাকে, আমি বিশ্বাস করিনি বলে আমাকে বলছে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে আসো, সেখানে দুইজন সিভিল ড্রেসে সিকিউরিটির ব্যাচ ট্যাচ তারা আমাকে দেখালো, দেখিয়ে বললো যে তুমি যে সরকারের আওয়ামী সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদের, তার ঠিক ফ্যাসিবাদ শব্দের ব্যবহার, বাংলাদেশে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করছো এটা আমাদের সরকার জানে, এবং আমাদেরকে বলা হয়েছে তোমাকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা,
তুমি যদি মনে করো যে তোমার সিকিউরিটির কোনো থ্রেট আছে বা আমরা কি করতে পারি সেটা আমাদের জানাও। তা আমি বললাম যে আপাত দৃষ্টিতে আমি কোনো থ্রেট ফিল করি না, তবে তোমরা যদি অ্যাফোর্ড করো আই উড মোস্ট থ্যাঙ্কফুলি অ্যাপ্রিসিয়েট ইট। তো ওদের নজরে আছে এবং ওরা বলছে আমরা চাই আমাদের নাগরিকেরা বিশ্বের যেখানে মানব অধিকার লঙ্ঘিত হবে সেটা রক্ষা করার ব্যাপার হচ্ছে ক্যানাডিয়ান সরকারের, বিশেষ করে ট্রুডো অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি, রিটেন পলিসি। পৃথিবীর যে কোনো দেশে মানব অধিকার লঙ্ঘিত হলে যারা তার বিরুদ্ধে সোচ্চার ক্যানাডিয়ান নাগরিক হলে আমরা তাদের রক্ষণাবেক্ষণ করতে বদ্ধপরিকর। তো এটাও তো একটা গ্রিন সিগনাল। তাদের জনগণের ভালোবাসা আর যে দেশে আমি থাকি সেই সরকারের পৃষ্ঠপোষকতা আমাদের প্রতি, আমাদের সমর্থন করে। তো এটাই তো যথেষ্ট আমাদের প্রাপ্য। তো ডক্টর তাজহাশমি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইচ্ছে ছিল স্বাধীনতার যে 50 বছর পূর্তি এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব বিস্তারিত, তো আজকে হলো না। আমি আশা করি এই সপ্তাহেরই যে কোনো দিন আপনি একটু সময় দিবেন, আমরা একটু বিস্তারিত আলোচনা করতে চাই এই নতুন প্রজন্মের জন্য বাংলাদেশের এই ইতিহাসগুলো তাদের জানা উচিত, এবং আপনি অনেক ইতিহাস নিয়ে অনেক কাজ করেছেন, আপনি আপনার কাছ থেকে জানাটা অনেক বেশি অথেন্টিক হবে আমাদের দর্শকদের জন্য। আমি একটা শেষ কথা বলে দিই, আজ 20শে ডিসেম্বর বদরুদ্দিন উমরের 90তম জন্মদিন। আমাদের নতুন প্রজন্ম অনেকেই বদরুদ্দিন উমরের নাম জানে না, নাম জানে না তারা। হুমায়ুন আহমদের নাম জানে কিন্তু বদরুদ্দিন উমরের নাম জানে না। ওই রকম একজন নাম করা, প্রকৃতপক্ষে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ, এবং তার যে উনি কয়েকটি পিএইচডি ডিগ্রি পেতেন তার ওই পূর্ববঙ্গের ভাষা আন্দোলন, রাজনীতি এবং বাংলাদেশের ক্লাস স্ট্রাগল এন্ড এমার্জেন্স অফ বাংলাদেশ, ওই বই দুটোর জন্য কমপক্ষে দুটো পিএইচডি হয়ে যেত তার খুব নাম করা বিশ্ববিদ্যালয়গুলো থেকে। তো তার আজকে জন্মদিন, আমি তাকে আপনার মাধ্যমে তার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং নতুন প্রজন্মকে বলছি বদরুদ্দিন উমর যেভাবে সমাজকে ইতিহাসের আলোকে, সংস্কৃতির আলোকে দেখেছেন, যদি উনি মার্ক্সবাদী দৃষ্টিতে দেখেছেন, তার রাজনীতির সঙ্গে আমি একমত নই, তবে তার যে পর্যবেক্ষণ, তার যে বিচক্ষণতা, এটা আমাদের জন্য গর্বের বিষয়। এবং বদরুদ্দিন উমরকে পাঠ করা নতুন প্রজন্মের প্রতিটি নাগরিকের অবশ্য কর্তব্য। জি অবশ্যই ডক্টর তাজহাশমি, আমিও বদরুদ্দিন উমর স্যারকে জন্মদিনের শুভেচ্ছা জানাই, এবং আপনি জেনে খুশি হবেন যে আমি কদিন আগেও একবার যোগাযোগের চেষ্টা করেছিলাম ওনার সাক্ষাৎকার নেওয়ার জন্য, ওনার সঙ্গে দীর্ঘ আলোচনার জন্য। তো আমি আশা করি আমি সফল হব, বদরুদ্দিন উমর এই অনুষ্ঠানে যোগ দেবেন, আমরা তার কাছ থেকে অনেক কিছু জানতে পারবো যেটি আমাদের এই প্রজন্মের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দলিল হিসেবে থেকে যাবে। তো ডক্টর তাজহাশমি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। নিশ্চয় আমরা নিকট ভবিষ্যতে আবার আলোচনা করব। ধন্যবাদ অনেক আমাকে ডাকার জন্য, ধন্যবাদ, ভালো থাকবেন। জি আপনিও। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা এই অনুষ্ঠান দেখলেন। আশা করি আপনারা এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে পেরেছেন, এবং অনুষ্ঠানটি যেভাবে আমরা শুরু করেছিলাম প্রায় 1 বছর 14 মাস আগেই আমরা সতর্ক করেছিলাম যে কি কি আসছে, কি কি হতে যাচ্ছে এই বিষয়টি নিয়ে, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের বাংলাদেশের সরকারের দুর্ভাগ্য, তারা এই বিষয়টি হৃদয়ঙ্গম করতে দেরি করেছেন, তারা বিষয়টি অনুধাবনই করতে পারেননি বা গুরুত্বই দেননি সরকারের অনুসারীরা বা সরকার। আমাদের এই সব আলোচনাকে উড়িয়ে দিয়েছেন প্রোপাগান্ডা হিসেবে, সরকারের বিরুদ্ধে বা রাষ্ট্রীয় বিরোধী ষড়যন্ত্র হিসেবে। তো আমরা আশা করি এখনো যেভাবে সরকার যাচ্ছেন সেই জায়গা থেকে তারা নিবৃত্ত হবেন, তারা নিশ্চয়ই ইতিবাচক ভূমিকা অবতীর্ণ হবেন, মানুষকে বিপদে ফেলবেন না, দেশের মানুষকে বিপদে ফেলবেন না, বাহিনীর লোকদের বিপদে ফেলবেন না, তারা নিশ্চয়ই কার্যকরভাবে এই এই যে স্যাংশন, এই যে নিষেধাজ্ঞা, এগুলো সমাধানের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। পাশাপাশি আমি অনুরোধ করব অত্যন্ত দ্রুত গতিতে আমার ছোট বোন, যাকে আমার আলোচনার কারণে, আমার সমালোচনা করার কারণে যাকে আটক করে রাখা হয়েছে, সরকার তাকে মুক্তি দেবেন এবং মামলা প্রত্যাহার করে নেবেন।
দর্শক ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।